guys, good morning and welcome to কি অবস্থা আছেন and welcome back to my channel, welcome back to another brand new video. তো আজকে যে সানডে তো সবাইকে হ্যাপি সানডে. তো এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, এটাকে চিকেন অ্যান্ড রাইস আমার ফেভারিট. অ্যান্ড আজকে এখন অলরেডি বাজে কটা, দুটো আড়াইটা তো হবেই. যাই হোক, হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, কিপ অন ওয়াচিং. আজকে তিনটা আমার কাছে অনেক বেশি এক্সাইটেড, বিকজ আজকের ভাবটা খুব এক্সাইটেড হতে চলে, বিকজ আজ আমি দেখতে যাচ্ছি আর আমার একটা কাজও আছে ময়দানে, বাট এটা পরে করবো, আগে আমি যাবো আর দেখতে, বিকজ সিনেমাটা ট্রেলার দেখে আমি পুরো ফ্যান হয়ে গেছিলাম. আমি ট্রেলারটা হলে দেখেছিলাম আর অ্যান্ড ইট ওয়াজ আমেজিং. সো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমি আর সিনেমা হলেই দেখবো, কারণ এমনিতে টপ মুভিজে নাকি সে বেরিয়ে গেছে, অনেক আমার বন্ধুরা দেখেও নিয়েছে, তো আজ আমি দেখবো অত যে হাইপ সিনেমাটার. সো আই এম সো এক্সাইটেড, যাওয়া যাক দেখতে. আমরা দেখার জন্য আমি পাগলা হয়েছিলাম, অ্যাকচুয়ালি পাগল হয়েছিলাম কয়েকদিনে. সো ইয়া, লেটস গো. সো যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি. সো আবার আমাকে ফ্রন্ট ক্যামেরা থেকে করতে হচ্ছে শ্যুটটা, বিকজ আমি আমার ট্রাইপডটা বের করতে ভুলে গেছি, অ্যান্ড ট্রাইপড ছাড়া ব্যাক ক্যামেরা থেকে শ্যুট করা একদমই যায় না. ফ্রন্ট ক্যামেরাটা খুব একটা খারাপ না, বাট ব্যাক ক্যামেরাটা আমি ইদানিং বেশি পছন্দ করছি. সিনেমাটার এই সিনটা দেখে লিটারালি আমি হাউ মাউ করে কেঁদেছি, বলতে গেলে পুরো সিনেমাটা দেখেই আমি কেঁদেছি. সিনেমাটা আলটিমেটলি অসম ছিল. কোনটা কোনটা তোর? এইটা আর এইটা আমার. ওকে, এই হলো সেই কুলফি. খাবি তো?